একই স্পিনে ইভো গান পুরো ম্যাক্স হয়ে যাবে, মানে তোমার যদি এক লেভেলের ইভো গান থাকে তবে সেটা মাত্র একটা স্পিনেই পুরো ম্যাক্স লেভেলের ইভো গান হয়ে যাবে। এবং এটা এসেছে নতুন ইভো চান্স ইভেন্টে গাইস। সো ফ্রি ফায়ার নতুন এই ইভেন্টের সিস্টেম হচ্ছে, তোমার কাছে যদি একটা ইভো গান থাকে তাহলে তুমি এই ইভেন্টে এসে স্পিন মারতে পারবা। আর স্পিন মারার পরে গাইস যদি তোমার কপাল ভালো থাকে এক স্পিনে তোমার সেই গানটা ফুল ম্যাক্স হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে আমার কাছে তো অনেকগুলো ইভো গান আছে, কোনটা ম্যাক্স কোনটা ম্যাক্স না আমি সেটা দেখি নাই এখনো। আমি একটাবার দেখে আসি যে আমার কোন কোন ইভো গান ম্যাক্স করা নাই, এবং সেই ইভো গানগুলো গাইজ আজকে আমরা ম্যাক্স করায় দেখাবো তোমাদেরকে। সো গাইজ আমরা যদি দেখি, আমার উডপিকার লেভেল 7 আছে, গ্রজা 7, MP40 যেটা MP40 2.0 এটা আমাকে ম্যাক্স করতে হবে। দেন যদি যাই থমসন ম্যাক্স করতে হবে, AN94 ম্যাক্স করতে হবে গাইজ, ফিস্ট মেবি ম্যাক্স আছে, সো থমসন, AN94, MP40 এই কয়টা গান ম্যাক্স করতে হবে, M1887ও ম্যাক্স করা বাকি আছে। সো গাইজ দেখো আমার কাছে যে ইভো গানগুলো ছিল বেশিরভাগই ম্যাক্স করা, মাত্র তিনটা ম্যাক্স করা নাই। সো গাইজ আমরা ইভেন্টে যাব, ইভেন্টে যে গাইজ ইভো চান্স ইভেন্টে দেখো এখানে আমরা চলে এসেছি। অ্যান্ড এখানে সুপার স্পিন দিতে 210 ডায়মন্ড লাগবে, সো একটা সুপার স্পিন দিয়ে দিই গাইজ, অ্যান্ড দেখি সুপার স্পিনে কি হয় গাইজ। ওকে, ইউ আপগ্রেডেড AN94 ইভেল হল টু লেভেল 3। ভাই এক স্পিনে লেভেল 3 চলে গেছে ভাই, হোয়াট গাইজ। ওকে আমরা আরেকটা স্পিন মারতে আমাদের লাগবে হচ্ছে 400 ডায়মন্ড, ঠিক আছে আমরা 400 ডায়মন্ড দিয়ে আরেকটা স্পিন করে গাইজ দেখি কি হয়। ভাই এটা তো একবারে এক এক লেভেল করে আপগ্রেড হইতেছে। ওকে নাইস, 520 ডায়মন্ড লাগবে আরেকটা স্পিন মারতে। অ্যান্ড গাইজ এইখানে আই আই ভাই। সো গাইজ এটার সিস্টেমটা আমি তোমাদেরকে একটু বলে দিই, এটার সিস্টেমটা খুবই ইজি গাইজ, খুবই ইজি। কেমন, এখানে স্পিন মারবা তোমরা, লেভেল আপ হওয়ার চান্সও আছে, আবার লেভেল আপ না হওয়ার সম্ভাবনাও আছে। সো গাইজ দেখো ইভো গান একবারে লেভেল 10 করতে গেলে আমাদের যে 10,000 ডায়মন্ড লাগতো না, সেই 10,000 ডায়মন্ডটা লাগবে না, বাট এইখান থেকে সহজে ইভো গান ম্যাক্স হয়ে যাওয়ার একটা চান্স আছে। সো চলো গাইজ আমরা আরেকবার ট্রাই দেই, অ্যান্ড দেখি কি হয় গাইজ। ভাই এবারও হয় নাই, আরে সর্বনাশ গাইজ, আরেকটা স্পিন দিয়ে দেখি আমি কি হয় ভাই, মানে ইভেন্ট এটা ভাই টাকা খাবে প্রচুর পরিমাণে। ভাই আবার হয় নাই, এটা কোনো কথা গাইজ। আমার জাস্ট তিনটা গান ম্যাক্স হয়ে নাই, যেমন এটা লেভেল 7 করতে হবে, একটাই সুযোগ, দেখি আমরা লেভেল 7 করতে পারি কিনা গাইজ। বাট ভাই এই গানে ডায়মন্ড কিন্তু ভালো পরিমাণে যাবে ভাই, ডায়মন্ড চলে গেছে তাও কাজ হয় নাই ভাই, হোয়াট এটা কোনো কথা ভাই। সো আমি এটাকেই আগে ম্যাক্স করে নিই গাইজ, AN94টা লেভেল 4 থেকে 5 যাবে, অ্যান্ড দেন আমাদের থমসন লেভেল 4 থেকে 5 যাবে। ওকে গাইজ সো আমরা AN94-এ স্পিন করতেছিলাম, AN94-এ আরেকটা স্পিন দিই, অ্যান্ড দেখি কি হয় গাইজ। হোয়াট ভাই এইটা ম্যাক্স না। ওকে গাইজ ফাইনালি এটা 5 নাম্বার লেভেলে গেছে, সো আমার AN94 এখন 5 নাম্বার লেভেলে লেভেল আপ হয়েছে। এখন গাইজ আমি ভোল্টেজে একটু তোমাদেরকে দেখাই যে আমার AN94টা লেভেল আপ হয়েছে এবং সেটা দেখতে কেমন লাগতেছে। সো এই হচ্ছে আমার গাইজ AN94, যেটা কিনা 5 নাম্বার লেভেলে চলে আসছে। আর আমার এটা আপগ্রেড করতে গাইজ এখনও হিউজ পরিমাণে টোকেন লাগবে, বাট কথা হচ্ছে গাইজ আমার এইটা পুরো ম্যাক্স করতে লাইক আমি মানে 6 লেভেল 7 লেভেল এটা ম্যাক্স করতে তো মনে হচ্ছে 4-5,000 ডায়মন্ড ওইখানে লেগে যাবে। সো গাইজ আমার কাছে এই ইভেন্টটা যেমন দারুণ মনে হয়েছে, তেমন আমার কাছে আরেকটা অপশন আছে গাইজ, যে আমি চাইলে বা আমরা এটা কি কালেকশনের মধ্যে গাইজ, ওয়েট আরে আরে এটি কার স্কিল গাইজ, আমি স্কিলটা কিনতাম 100 ডায়মন্ড দিয়েই হোক, বাট আমি এটা কিনবো। 15 দিনের জন্য দিছে জ্ঞান ভাই, তাই বলে 15 দিন কেন ভাই, মানে অরিজিনালটা কেমন ছিল, এটা কি কোনো ক্যারেক্টারের স্কিল, আচ্ছা আমি জানি না, বাট গাইজ এটা দেখতে সেই লাগতেছে। যাই হোক ওটা বিষয় না গাইজ, আমাদের একটা ইমোট নেওয়া বাকি আছে, ইমোটটাও কিনে ফেলি আমি। ও হ্যাঁ আমরা ইভো গান আপগ্রেডের ইভেন্টে ছিলাম গাইজ, তো AN94 আমি অলরেডি প্রায় 5,000 ডায়মন্ড খরচ হয়ে গিয়েছে, আর মাত্র 1,000 ডায়মন্ড খরচ করলে আমার 5,000 ডায়মন্ড শেষ হয়ে যাবে। আমরা একটা নর্মাল স্পিন মেরে দেখি যে আপগ্রেড হওয়ার চান্স আছে কিনা বা আপগ্রেড হয় কিনা। ভাই নর্মাল স্পিনেও তো আপগ্রেড হয়েছে ভাই, তাহলে তো সুপার স্পিন মারা এটা বোকামো গাইজ। দেখো নর্মাল স্পিন মারে আমার থমসন এখানে লেভেল 5 চলে গেছে ভাই, এটা কোনো কথা
গাইজ নর্মাল স্পিন মারলেও তো আমি পারতাম। নর্মাল স্পিন মারতে এটা 360 ডায়মন্ড লাগবে। আমরা একটা নর্মাল স্পিন মারে দেখি গাইজ কি হয়। নর্মাল স্পিনে ডায়মন্ড কম লাগতেছে ভাই, 360 ডায়মন্ডে আমারে নাকি লাইক বনফায়ার দিছে। দেখো সো তখন কিন্তু আমরা 5000 ডায়মন্ডের বাজ খাইছি, আর এখনো আমাদের একটা ইভো গান ম্যাক্স হয় নাই। আমাদের এখানে লাস্ট বাকি আছে AN94, যেটা কিনা আমাদেরকে 5-6 লেভেলে নিতে হবে, তারপর 6-7 লেভেলে নিতে হবে। আরেকটা অপশন আছে গাইজ আমাদের ইভো চান্সের, সেইখানে আমাদের কাছে M1887 আছে, যেটা 6-7 নাম্বার লেভেলে নিতে হবে। সো গাইজ চলো আমরা এইটার নর্মাল স্পিন মেরে দেখি যে পাওয়ার সম্ভাবনা কতটুকু। সো 400 ডায়মন্ডে নর্মাল স্পিন একটা মারি অ্যান্ড দেখি আমরা এটা লেভেল 7 করতে পারি কিনা। নর্মাল স্পিনে কিন্তু হয় নাই। সো নর্মাল স্পিন আরও একটা মারি আমি, কারণ গাইজ নর্মাল স্পিনটা তখন একবারেই দেখা হয়েছিল না, বাট এইবার নর্মাল স্পিনটা গাইজ আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি। দেখা যাক এইবার নর্মাল স্পিন থেকে আমরা বের করতে পারি কিনা। দুইবার মারছি তাও কাজ হয় নাই, নর্মাল স্পিন তিনবারের বার মারলাম, দেখি গাইজ তৃতীয়বারও কাজ হয় নাই। লাস্ট একটা গাইজ সুপার স্পিন মারবো, যেটাতে উইনিং চান্স 12%, অ্যান্ড আই এম নট শিওর যে গাইজ সুপার স্পিন কয়টা লাগবে, বাট গাইজ আমি আমার মতো করে স্পিন কিন্তু মারতেছি। অ্যান্ড দুইটা তিনটা সুপার স্পিন মারে দিলাম গাইজ, তারপরেও মনে হয় না এখনও পাইছি আমি। ভাই সিরিয়াস লেভেল গাইজ, আরও একটা সুপার স্পিন মারি আমি, দেখি 7 লেভেলে যাই কি না। ভাই এখনও 7 লেভেলে যায় নাই গাইজ। দেখো আমার কাছে আর 1000 ডায়মন্ড আছে, অ্যান্ড এই গানটাকে যদি আমি আমাদের ইভো গানের এইখান থেকে ম্যাক্স করতে চাই, মাত্র 6-7 লেভেলে নিয়ে যাইতে হবে আমাকে। আমাদের গানটা ছিল হচ্ছে ওয়েট থমসন N94 না, ফিস্টও না, 6 লেভেলে ছিল M1887। এটা আপগ্রেড করতে হলে আমাদেরকে কিনতে হবে 4890 ডায়মন্ডের শার্টস। সো বলতে গেলে দুই জায়গাতেই মোটামুটিভাবে সমান পরিমাণেই লাগতেছে, খরচ হচ্ছে, বাট 1000 ডায়মন্ড এখনও আমার কাছে আছে। সো আমি এই ইভেন্টটাতে আরেকটা 1000 ডায়মন্ডের স্পিন মারবো, অ্যান্ড দেখি গাইজ আমাদের এটা থেকে আসলেও কোনো লাভ হয় নাকি আমি এটা পুরোটাই লস করি। মনে রাখবো আমরা কিন্তু 10000 ডায়মন্ড খরচ করে ফেলছি, অ্যান্ড গাইজ 10000 ডায়মন্ড খরচ করেও কিন্তু আমার ইভো গান জাস্ট কিছু লেভেল আপগ্রেড হয়েছে। সো এটা নর্মালিও আপগ্রেড করা যায়, তো এই ইভেন্টটা ভালো একটা ইভেন্ট দিয়েছে। বাট আমার মনে হয় গাইজ এই ইভেন্টটা ডায়মন্ড খাবে অনেক বেশি, এবং এই ইভেন্টটা আমার জন্য সুইটেবল না। সো গাইজ এই ছিল আজকে ইভো চান্স ইভেন্ট অ্যান্ড সেটার ডিটেলস, আর সেখান থেকে আপগ্রেড করার অবস্থা। 10000 ডায়মন্ড শেষ হয়ে গিয়েছে, আমি এটার পিছনে ডায়মন্ড খরচ করব না, তোমাদেরকে দেখানো দরকার ছিল, দেখাইলাম। এবার ডিসিশন তোমরা নিবা যে কি করলে ভালো হয়। অ্যান্ড এই ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো যে এই ইভেন্টটাতে কীভাবে এক্স্যাক্টলি বাস যাইতে পারে বা কীভাবে তার উপকার হইতে পারে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।